হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের সেশনে আমি আলোচনা করব জিএনএম এএনএম এর কলেজ চয়েস সম্পর্কে। কিছু টিপস তোমাদের বলবো, কিছু ট্রিক বলবো, যেগুলো ফলো করলে হয়তো তুমিও ভালো কলেজ পেতে পারো। অনেকের প্রশ্ন যে স্যার আমাদের জেনপাস যেরকম হয়েছে, জেনপাতে কয়েকদিন আগে তোমরা জানো গত পরশু দিন ওদের রেজাল্ট বেরিয়েছে, ওদের রেজাল্টে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। একটা নতুন কিন্তু নোটিফিকেশনের থ্রুতে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেট পরীক্ষায় মানে 23 বা তার থেকে বেশি পাবে তারাই শুধুমাত্র বিএসসি নার্সিং কোর্স করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তো তোমাদের জিএনএম এনএম এর ক্ষেত্রেও কি এরকম হতে পারে? অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে কি এরকম কোনো নির্দিষ্ট কোনো নাম্বার দিয়ে দেওয়া হবে যে তোমাদেরকে পরীক্ষায় মোটামুটিভাবে 25 পেতে হবে বা 30 পেতে হবে? এটা নিয়ে আলোচনা করব যে তোমাদের কি এরকম নিয়ম হতে পারে কি হতে পারে না, ঠিক আছে? সেটা নিয়ে আলোচনা করব। এবং আর একটা ভাইটাল পয়েন্ট যে স্যার আমাদের রেজাল্ট কবে বেরোবে, ঠিক আছে? তো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং তার সাথে বলি বিএমএ গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের জন্য একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই তিনটি হেল্পলাইন নাম্বারে তোমরা যে কোনো সময় কন্ট্যাক্ট করে তোমাদের যাবতীয় কোয়ারি থাকলে সেটা তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? এবং এখানে এদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেসব টপ প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু এই অ্যাডমিশন ব্যাপারে এরাও হেল্প করে, ঠিক আছে? এবার অনেকেই প্রশ্ন করবে স্যার আমরা কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে যে কলেজগুলো পাবো আর এইখানে যে কলেজগুলো পাবো এগুলোর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো ডিফারেন্স কিছু নয়, আমি তোমাদের যেটা ফ্যাক্ট সেটা বলি। বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় অ্যাজ এ ম্যানেজমেন্ট কোটা, ঠিক আছে? ম্যানেজমেন্ট কোটার থ্রুতে কিন্তু অ্যাডমিশন হয়। তো এইখানে কিন্তু এরা সেসব কলেজের সাথে লিঙ্ক আপ আছে এবং তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। অবশ্যই তার আগে তোমরা কন্ট্যাক্ট করে সমস্ত কলেজের তথ্য যাচাই করে তবেই ভর্তি হবে, তার আগে নয়, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি। দেখো প্রথম কথা হচ্ছে জিএনপার ক্ষেত্রে যেটা হয়েছে 2022-এ, আগে কিন্তু এরকম নিয়ম ছিল না। 2022-এ একটা নতুন নিয়ম চালু করা হয়েছে যে যারা এন্ট্রান্স পরীক্ষায় মোটামুটিভাবে 23 নাম্বার পাবে তারাই শুধুমাত্র বিএসসি নার্সিং করতে পারবে। এবার কথা হচ্ছে আমরা তো 2022-এ জিএনএম এনএম পরীক্ষা দিয়েছি, এবার যেটা জেনপার ক্ষেত্রে হয় সেটা জিএনএম এনএম এর ক্ষেত্রেও হয়, তাহলে কি এরকম কোনো ক্রাইটেরিয়া আমাদের ক্ষেত্রেও হতে পারে? অর্থাৎ মার্কসের কি একটা লিমিটেশন বা একটা মোটামুটি একটা ক্রাইটেরিয়া কি থাকতে পারে? তো দেখো সরাসরি যদি উত্তরটা দেওয়া যায় তাহলে বলবো হতে পারে। দেখো কেউ জানে না কি হবে, কিন্তু একটা অনুমান করে বলছি যদি এরকম হয় তাহলে তোমরা কেউ ভয় পাবে না। দেখো এমন কোনো মার্কস বলা হবে না যেটা তোমরা কেউ পাবে না, ঠিক আছে? জেনপার ক্ষেত্রে পরীক্ষা মোটামুটি হয়েছিল, একদম সহজ একদম কঠিন নয়, মোটামুটি ভালোই হয়েছিল, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 23 বা 23-এ বেশি পেয়েছে। তোমাদের মধ্যে যদি আমি ভোট করেছিলাম তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছে স্যার আমরা মোটামুটি 40, হ্যাঁ 30 এরকম আছে। তো ম্যাক্সিমাম কমেন্ট এরকম এসেছে 23-এ বেশি সবাই পেয়েছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পেয়েই যাচ্ছে জিএনএমে, ঠিক আছে? এবার এখানে ট্রিক বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবছে কি আমি জিএনএমের জন্য এলিজিবল হয়ে গেছি তো আমি শুধুমাত্র জিএনএমই কাউন্সিলিং করবো, এএনএম করবো না, যদি এরকম হয়, ঠিক আছে? যদি আমি কথা বলছি যদি এরকম হয়, প্রত্যেকটা কথা খুব ভালোভাবে মন দিয়ে শুনবে, ঠিকভাবে না শুনে যদি কেউ কমেন্ট করছো না তাহলে ভিডিও দেবো না, ঠিক আছে? মন দিয়ে শোনো কি বলছি, যদি এরকম হয় জেনপার মতো যদি জিএনএমও বলা হয় যে তোমাদেরকে 25 পেতে হবে নাহলে তোমরা জিএনএমের কাউন্সিলিং করতে পারবে না, তাহলে একদিক থেকে মাথায় রাখবে যারা কম মার্ক্স পাচ্ছে 25-এর কম মার্ক্স পাবে তারা কিন্তু এএনএমও একটা ভালো একটা অপরচুনিটি পেয়ে যেতে পারে। কেন? কারণ যারা 25 বা 25-এ বেশি পাবে, ঠিক আছে, আমি 25টা কেন বলছি মোটামুটি তোমাদের ওভারঅল একটা কি বলবো রাউন্ড ফিগারে ধরছি, ঠিক আছে? 23 বলা হয়েছিল জেনপার ক্ষেত্রে, তোমাদের জিএনএমে ধরে নিচ্ছে 25 যদি বলা হয়। তো এবার 25 যদি ধরা যায় তো সবাই ভাবে কি আমি তাহলে জিএনএমের জন্য কাউন্সিলিং করবো, জিএনএম আমার সহজেই হয়ে যাবে, তাই না? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যারা কম পাবে তারা তাদের কাছে অপশন নেই, তো তারা এএনএমটাই করবে। তো এএনএমটা তারা ফার্স্ট চয়েসে রাখবে, ঠিক আছে? যেসব ছেলেরা তাদের বলছি তোমার যাদের একদম খারাপ হয়েছে রেজাল্ট, আমি বারবার বলছি দেখো যদি এরকম নিয়ম আসে যে না 25 পেতে হবে বা 20 পেতে হবে বা 23 পেতে হবে, এরকম যদি কোনো ক্রাইটেরিয়া দেয় অবশ্যই তোমরা কিন্তু তোমরা জানো যে জিএনএম ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? এখন হবে কি হবে না সেটা জানি না, কিন্তু যদি এরকম হয় আমি এটাই বলবো তোমরা চাইলে দেখো প্রাইভেট কলেজে তো এরকম হয় না, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে যেসব কলেজগুলো পাবে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সবগুলো একই নিয়ম, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে পরবর্তী বছরের জন্য পড়াশোনা শুরু করে দাও যদি তোমার মার্কস খুবই কম হয়, ঠিক আছে? 10, 5 মানে এগুলোতে অ্যাকচুয়ালি
হয় না কোনো কলেজ, ঠিক আছে? যেটা সত্যি কথা সেটাই বলছি, প্রাইভেট কলেজও হবে কি না এতটা এত কমে, যদিও বা হয় সেটা হয়ে যেতে পারে, তো শেষ কাউন্সিলিং পর্যন্ত চেষ্টা করলে হয়তো প্রাইভেট কলেজ হয়ে যেতে পারে। বাট গভর্নমেন্ট কলেজের কথা কিন্তু ছেড়ে দাও, কারণ 10-5 কিন্তু কোনোদিন কোনো সরকারি কলেজ হয় না, ঠিক আছে? এবার কথা হচ্ছে, যদি কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেয়, ধরো বলো যে আমাকে 30 পেতেই হবে, জিএনএম পেতে গেলে আমাকে 30 পেতে হবে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা 30 মানে যাদের স্কোর হয়ে যাবে তারা কী করবে? প্রথমেই গভর্নমেন্ট কলেজে রাখবে, তাও সব জিএনএম কলেজে রাখবে, তাই না? এবার যারা কম স্কোর করবে, ধরো কেউ হয়তো 20 পেয়েছে, কেউ 15 পেয়েছে, কেউ ধরো মোটামুটি 12 এরকম পেয়েছে, ওদের কাছে তো অপশন নেই, ওরা কী করবে? ওরা ফার্স্টের দিকেই রাখবে সব এএনএম কলেজ, ঠিক আছে? এর ফলে কী হবে, ধরো যারা জিএনএমের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, যারা শুধুমাত্র ধরো জিএনএম করছে পরে এএনএম রাখবে, ওদের তো প্রথমেই মানে প্রথম যে কাউন্সিলিং হয় সেখানে কী দেখাবে, তুমি প্রথম কী চয়েস দিয়েছো, তাই না? সো এবার কিন্তু এখানে আমাদেরকে একটু বুঝে শুনে কলেজ চয়েস করতে হবে, কারণ এখানে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন হতে চলেছে। যদি মনে হয় যদি এরকম হয় তাহলে কিন্তু মানে খেলা এদিক ওদিক হয়ে যেতে পারে, তবে মনে রাখবে পুরোটা হবে জিএমআরের ভিত্তিতে, ঠিক আছে? অর্থাৎ এমন নয় যে তুমি 10 পেয়ে গেলে আর কেউ 90 পেলো না, এরকমটা নয়, ঠিক আছে? এরকমটা নয়, আমি যেটা বলতে চেয়েছি সেটা একটু ভালোভাবে বুঝবে। কলেজগুলো যেভাবে সাজাবে সেই ভিত্তিতে যদি কেউ জিএমআর র্যাঙ্ক বেশি হয়ে থাকে তাহলে সে আগে পাবে, তারপর তুমি পাবে। বোঝা গেছে কী বললাম? তো এই রকম নিয়ম যদি হয় তাহলে একদিক থেকে যেমন খারাপ দৃষ্টিভঙ্গি তোমরা দেখাচ্ছ, একদিক থেকে কিন্তু ভালো দৃষ্টিভঙ্গিও আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা শুধুমাত্র খারাপ দিকটা নিয়ে ভাববো না, ঠিক আছে, যে স্যার আমাদেরও কি এরকম হবে। অনেকে বলছে স্যার কাট অফ কমে গেছে, কাট অফ কমেনি, আগে কাট অফ ছিলই না, এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না, তোমাদের তো এখন একটা লিমিটেশন দিয়ে দিয়েছে, এটা কোথায় কমেছে? তোমরা ভুল করছো, এমন নয় যে তুমি 30 পেয়েছো মানে তুমি কলেজ পাবেই পাবে, এরকমটা নয়। এটা মানে তুমি এখানে যোগ্য হলে, ঠিক আছে, 30 পেলে মানে তুমি জিএনএমে কাউন্সিলিং করার যোগ্য হলে, আমি বলছি না যে এখনই জিএনএমের জন্য এরকম হতে পারে, একটা সম্ভাবনা বলছি, যদি হয় তাহলে তোমাদের কী করণীয় সেটাই বলছি, ঠিক আছে? না হোক তাই চাই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কম স্কোরও কিন্তু ভাবছে আমরা জিএনএম পড়তে চাই, কারণ জিএনএমে একটা আলাদা একটা কী বলবো একটা ইন্সপিরেশন সবার তৈরি হয়ে গেছে যে আমাকে জিএনএম পড়তে হবে, 3 বছর পর আবার চাকরি পেতেই হবে। এমন না যে এএনএম পড়ে পাওয়া যায় না, কিন্তু সবার একটা মোটিভ হয়ে গেছে আমাকে জিএনএম পেতে হবে। তো এটা ছিল আমার মানে মূল ফ্যাক্টর যে তোমাদের দেখো যদি হয় এরকম, যেরকম জেনপাতেও কিন্তু আগে থেকে বলা হয়নি যে এরকম রুলস হতে পারে, বাট এটা হয়ে গেছে। আনফর্চুনেটলি অনেক স্টুডেন্ট কিন্তু কম মার্ক্স পেয়েছে, তারা কিন্তু এমন হয়েছে না, 23.5 লেখা আছে যে ক্রাইটেরিয়া 23.5 পেতে হবে, একটা মেয়ে 23 মার্কস পেয়েও কিন্তু সে বিএসসি নার্সিংয়ের জন্য কাউন্সিলিং করতে পারবে না, কারণ ওই 0.5 মার্কস তার কাছে নেই। তো সেটাই বলছি, যদি তোমাদের এরকম হয় তো আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু কাউন্সিলিং করে যাবে, কাউন্সিলিংয়ে কেউ হাত ছাড়া করবে না, বাট যেভাবে সাজাতে বলবো সেভাবে কলেজ সাজাবে, কারণ এখানে কিন্তু একটু বুঝে শুনে কলেজ না সাজালে তোমাদের কিন্তু সুযোগ একেবারেই নেই, ঠিক আছে? তো যাদের কম স্কোর, যাদের বেশি স্কোর তাদের তো কোনো ব্যাপারই নয়, তোমরা যদি কারো যদি ভেবে থাকো যে না মোটামুটি 115 মধ্যে 50 পাবে 60 পাবে, তো তোমরা সেফ আছো, একদম সেফ আছো, ঠিক আছে? 50-এর যারা নিচে আছো না, 40-30-20, ঠিক আছে, 10, এদের কিন্তু খুবই এরা মানে যত নিচে দিকে যাচ্ছে তত কিন্তু ডেঞ্জারাস জোনে যাচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে একটা জিনিসটা মাথায় রাখতে হবে যে যাদের বেশি স্কোর আছে তাদের আমি ভেবো না যে তুমি পাবে পাবে, তোমাকে কাউন্সিলিংয়ের থ্রুতেই পেতে হবে। এবার তোমাদেরকে একটু বুঝে শুনে কলেজ চয়েস করতে হবে, যারা একদম একদম নিচের দিকে তাদেরকেও বুঝে শুনে কলেজ চয়েস করতে হবে, সবাইকেই কিন্তু একটু ব্রেন খাটিয়ে কলেজগুলো সাজাতে হবে, ঠিক আছে? আর এটা ছাড়া আমাদের কাছে হাতে অন্য কোনো অস্ত্র নেই, শত্রুবধের জন্য এই একটা অস্ত্রই পড়ে আছে, আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি, শুধুমাত্র এবার আমাদেরকে কাজ করতে হবে কলেজ চয়েস বা কলেজ কীভাবে সাজাতে হবে, একটা ভালোভাবে বুদ্ধি খাটিয়ে কলেজ সাজাতে হবে, যাতে আমাদের কোনো ভুল না হয়, কোনো ভ্রান্তি না হয়, এবং একটু ভুলের জন্য কিন্তু বাজে কলেজ বা খারাপ কলেজ যাতে না পেয়ে যাই, ঠিক আছে? তো এটা গেল আমাদের কলেজ চয়েসের একটা টিপস, ঠিক আছে? এবার বলি যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটা তো প্রত্যেকের প্রশ্ন যে স্যার রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো দেখো বলি জেনপার ক্ষেত্রে কী হয়েছিল, 20 মে, ঠিক আছে, 20th মে কিন্তু ওদের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়, তার ঠিক 20 দিন পর অর্থাৎ 10ই জুন ওদের কিন্তু ওএমআর রেসপন্স প্রকাশিত করা হয়, মানে মোটামুটি 20 দিন পর, ঠিক আছে? এবার যদি জিএনএমে কথা বলা যায়, জিএনএমে কিন্তু 21 জুন মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়, তার 26 দিন পর অর্থাৎ 15 জুলাই 2022 কিন্তু ওএমআর রেসপন্স প্রকাশিত করা হয়। তো বুঝতে পারছো যদি জেনপা এবং জিএনএমে যদি একটা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে জেনপার ক্ষেত্রে মডেল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার 20 দিন পর ওএমআর রেসপন্স প্রকাশিত হয়েছে, ঠিক তেমনই জিএনএমের জন্য কিন্তু
26 দিন পর ওএমআর রেসপন্স প্রকাশিত হয়েছে। আবার যদি জেনপার ক্ষেত্রে দেখা যায় ওএমআর রেসপন্স প্রকাশিত হওয়ার 35 দিন পর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। তো তোমরা ধরে রাখতে পারো এখন আপাতত এক মাসের আগে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। বাকিটা কী হবে হলে তো ভালোই হবে, ঠিক আছে। অনেকে বলছে জুলাই, আমি নিজেও বলেছিলাম যে জুলাই লাস্টের দিকে বেরোতে পারে, জুলাই কি আমি বলছি আগস্টেও তোমাদের রেজাল্ট বেরোতে নাও পারে, ঠিক আছে। আগস্টে হয়তো লাস্টের দিকে বেরোতে পারে, তার আগে কোনো মতেই সম্ভব নয়, কারণ একটা মোটামুটি আইডিয়া করে বলা যেতে পারে যে কত কী সময় লাগতে পারে। তোমরা যখন এখন এন্ট্রান্স যে এক্সামিনেশন বোর্ডে কল করবে তো তোমাদেরকে এটাই বলা হবে যে আপনারা ওয়েবসাইট ফলো করুন, পরবর্তীকালে যখন আসবে আপনারা জানতে পারবেন। তো এখন আমিও এটাই বলবো যে মানে একটা অনুমান করে বলছি যে মোটামুটি তোমাদের আগস্টের শেষের দিকে বেরোতে পারে, ঠিক আছে। তো এটা ছিল আমার রেজাল্টের ডেট। তার আগে বলে রাখি তোমাদের কিন্তু প্রথমে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপর কিন্তু তোমাদের প্রকাশিত হবে যেটা সেটা হচ্ছে কি রেজাল্ট, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কিন্তু তোমরা কী কী জানতে পারবে, তোমাদের প্রথমে যেটা জানতে পারবে সেটা হচ্ছে তোমাদের কী কী স্কোর হচ্ছে, ঠিক আছে। তোমরা মোটামুটি জানতে পারবে কীভাবে, দেখো যারা চ্যালেঞ্জ করেছিলে না ওই যে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর বলেছিলে স্যার এটা ভুল আছে, এই প্রশ্নের উত্তর ভুল আছে, সেগুলো তোমরা জানতে পারবে যে সেইটা ঠিক হয়েছে কি হয়নি, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর আর কোনো রাস্তা থাকে না যে তুমি তোমার এই যে অ্যান্সার কি সেটাকে চ্যালেঞ্জ করবে, সেটাকেই তোমায় গ্রহণ করতে হবে, সেটাই কিন্তু ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। তো ওইটা হয়ে যাওয়ার পরই তোমাদের কিন্তু 3 দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়েছিল জেনপার। তো তোমাদের ধরা যেতে পারে 2 থেকে 3 দিনের মাথায় তোমাদের অর্থাৎ জেনএমএনএমের কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। তো এটা ছিল আমার আপডেট, ঠিক আছে। এবার বলি যে প্রত্যেকে বলছে স্যার আমি 115 মধ্যে হয়তো 30 পাবো 20 পাবো, তো স্যার আমাকে সরকারি কলেজ পেতে পারি। দেখো সরকারি কলেজ পাবে কি পাবে না কি সেটা কেউ জানে না, আমিও জানি না। তোমাদেরকে মোটিভেশন দেওয়া হচ্ছে আমার কাজ, আমি সবসময় তোমাদের মোটিভেশন দেবো যে হ্যাঁ চেষ্টা করো, ট্রাই করো, কেন হবে না, অবশ্যই হতে পারে। তো তোমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এবার বাকিটা সম্পূর্ণই নির্ভর করছে কাউন্সিলিংয়ের ওপর, কলেজ চয়েসের ওপর, এবং কিছুটা নির্ভর করছে নিজের ভাগ্যের ওপর। তো তোমরা তোমাদের কাজ করে যাও, ভাগ্য নিজের কাজ করবে, ঠিক আছে। এই বলে আমি আজকের ভিডিওর টপিক শেষ করছি, এবং আমার সেকেন্ড চ্যানেলে আর একটা আপডেট আসছে, সেখানে তোমরা দেখতে পাবে বাকি যে কলেজগুলো, ঠিক আছে। আমি তো মোট 5টা না 6টা মতো কলেজের নাম বলেছিলাম, 5টা জেলার কলেজের নাম বলেছিলাম। বাকি যে জেলাগুলো রয়েছে যেমন তোমার হচ্ছে কি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, তারপরে তোমার নর্থ বেঙ্গলে যেসব কলেজগুলো, শিলিগুড়ি, দার্জিলিংয়ে যেসব কলেজগুলো আছে সেসব কলেজগুলোর কথা কিন্তু আমি এখনও পর্যন্ত বলিনি, সেগুলো কিন্তু আমি সেকেন্ড চ্যানেলে বলবো এক্ষুনি। অবশ্যই সেটা ফলো করো এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে। সেকেন্ড চ্যানেলের নাম কি বঙ্গীয় নার্সিং একাডেমি। তো অবশ্যই সেখানে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওখানেও একটা একটা করে আপডেট দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।